সুপ্রিয় দর্শক বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি প্রচলিত ভুল ধারণা ও তার জবাব অনুষ্ঠান আজকের পর্বে যে মতো আসি আপনার কাছে আবারও যে আমাদের সমাজে এটাও একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ওলিয়াল্লারা কবরে জীবিত আছেন এবং তাদেরকে খুশি করা হয় বিভিন্নভাবে এই বিষয়টি কোরআন শুননা কিভাবে এটা এটা তো একটা আকীদা আচ্ছা

আর লেব সামর অনুভব করব না তাহলে এখান তো আল্লাহ নিজে উত্তর দিয়েছেন তাহলে তাদের সঙ্গে আমরা তথা কইতো পীর মাশায়েখ আলেমদেরকে সাধারণ মানুষকে কিভাবে মিলাবো এটা তো আমার প্রশ্ন না এটা আমার আকীদার বিষয় না তাহলে তারা জীবিত ও মৃতে আমরা সালাম দিচ্ছি আর সালাম দেওয়ার নিয়ম ঠিকই আছে কিন্তু আপনি কিভাবে তাকে জীবিত মনে করলেন হ্যাঁ কোরআন এর ভিতরে কারিমের ভিতরে এই সব এই ব্যাপারে তো অনেক আয়াত আছে যে ইন্নাকা লাতুসমিউল মাউতা তাই তো মৃতদেরকে শোনাতে শোনাতে পারবা না

আনাজবিন মালিক থেকে হাদিস আছে যে কোরআন আয়াতকে পাঁচ ভাগে বাক করা হয়েছে তোমরা হালালকে হারা হিসাবে গ্রহণ করো হারামকে হারাম হিসাবে বর্জন করো মহকাম আয়াতের আমল করো মতাস আয়াতেরও ইমান আনো আর একজাম যেগুলা দেওয়া হয়েছে তার থেকে তোমার শিক্ষা নাও শিক্ষা মৌলিকভাবে কিন্তু আয়াত আমরা মহকাম আয়াত যেটা যেটার অর্থটাই আমল আমাদের এখানে ব্যাখ্যার কিন্তু দরকার হয় না এই ব্যাখ্যা করতে যাওয়াটাই একটা বেড়া দেবে আমি মনে করি এবং আমরা দেখেন অধিকাংশ তাপসির হন কথা বলতাম অধিকাংশ তাপস্রীগুলোই কিন্তু মোতাসবে আয়াত নিয়ে কথা বলছে যেখানে আমাদের বলার অধিকার আল্লাহ দেয় নাই আজকে সমাজের ভিতরে এই ভুল বেরান্ত ধারণা ওখান থেকেই উচ্ছর্গিত আমি মনে করি যদি আমরা কোরআন পড়তাম আরেক সেকেন্ডে আবার আগ বাড়ি বলে যে কোরআন পড়তে কীভাবে পড়বে এটা খুব কঠিন জিনিস এটা পড়তে পনেরোটা জ্ঞান লাগে তা আমি আমাকে এরকম প্রশ্ন করা হয়েছিল মসজিদ আমি বললাম যে না আলেমকে বলছে পনেরোটা জ্ঞান লাগবে আলেমকে বলা হয়েছে কোরআনের অনুবাদ করো বেয়া আলেমকে বলেছে কোরআনের অনুবাদ করো কথা খুব ভেরি সিম্পল যিনি কোরআন অনুবাদ করবেন আমরা হ্যাঁ তার দরকার না হরভ বালাঘাত ইলমুল কালাম কিন্তু যিনি অনুবাদ পড়বেন তার জন্য দরকার নেই আজকে এই কথা বলে যারাই কোরআনের পড়তে বলবেন তারা উল্টা ব্যাখ্যা দিচ্ছেন পুরোনা আর না পড়ার কারণেই কিন্তু এর পিছনে দুটা কারণ আছে একদলের না জেনেই কথাগুলো বলতেছে স্বার্থ পরিকল্পিত পরিকল্পিতভাবে তাদের স্বার্থে আঘাত আসবে যে আজকে যে আমাদের পরের মাথা লবণ রেখে আমরা খাচ্ছি এসে ঘুমাচ্ছি রসুল করিমাম কেন প্রত্যেক নবী কাজ করে খেয়েছেন আদম আল্লাহাম কৃষি কাজ করেছেন নুয়াল্লাম কার্পেন্টার ছিলেন হ্যাঁ ইব্রাহিম খরিউল্লা কি তিনি রাজমস্ত্রী ছিলেন তার ছেলে ছিল যুগালি তারা কাজ করে খেয়েছেন নবী দাউদ আলাহাম বাদ সবার পর টুপি সিলে করে বাদ খেতেন এবং তিনি ছিলেন কর্মকার লোহার কাজ করতেন তাহলে আজকে আমরা যারা পীর বা অলি দাবি করি আমরা কি তাদের জীবনে তারা তাদের প্রথম ইনকাম সোর্সটা কি জি এটা যদি আজকে মানে তালাশ করা হয় যে আসলে তারা খায় কি করে খায় কি করে আমি সেটাই বলছি যে এবং হাসরের মধ্যে ময়দানে যে পাঁচটা প্রশ্ন করা হবে লান্তাজুলা কদাবা আব্দিন হাত্তা ইউসআলান খামসিন আন উমুরি ফিমা আফনাহু তোমার জীবনকালে যদি তোমার ওয়ান ইলমি ফিমা ফাল তোমার জ্ঞানটাকে তুমি কোন পথে ব্যয় ওয়ান malihi min ayna তুমি কোন পথে ধনসম্পদ অর্জন করছো এখানে কিন্তু তথা কথিত ধরা খেয়ে যাবে তা আপনি কি কাজ করে খাচ্ছেন হ্যাঁ আমরা দেখেছি আজ থেকে 30 40 বছর আগে যারা ওলি আল্লাহ মানু তারা দাবি করতেন না মানুষ তাদেরকে মনে করতেন তারা কিন্তু তারা কিন্তু কাজ করে খেয়েছেন জি জি তারা কাজ করেছেন তারা জীবনে মাদ্রাসায় পড়িয়েছেন দাওয়াত দিয়েছেন ব্যবসা করেছেন কোনো না কোনো কিন্তু আজকে আমরা কি দেখতেছি মানুষের কাছে বসে থাকে বসে থাকে এবং আমরা জানি যে মানতের বিষয়টা সম্পূর্ণ গরিবের হক গরিবের হক এবং এটা আল্লাহ তাল নাম করতে হয় অনেক ধন্যবাদ মহতারা আমরা তাহলে আসলে বিষয়গুলো খুবই সিরিয়াস আমাদেরকে ভাবার বিষয় আমরা আর ব্যাপারে আসছি যে আজকে আমাদের সমাজে কিছু এই আমাদের মতো ভেশদারি লোকেরাই হয়তো বলছে যে এটি কি তাবিজ হিসেবে ব্যবহার করা যেতে পারে এটা করা যায় আমাদের আকাবিরিনটা করেছেন তো আকাবিরিন বলতে আমরা কি আসলে সাহাবা একরামদেরকে বুঝবো না তাবিনদেরকে বুঝবো না ওনরা আকাবিরিন বলতে কাদেরকে বোঝাচ্ছে আচ্ছা আমি আমার এখানে আমার একটু হাসি আসতে চাই এখন কথাটা শুনে আকাবির শব্দটাই কিন্তু আল্লাহা কোরআন ইউজ করছেন জালেমদের ক্ষেত্রে আকাবিরা মুজরিমিহা লিয়াম কুরুহা চমৎকার একটি তথ্য দিলেন আপনি সুন্দর একটি তথ্য

আমার টিচারের কাছে তিনি আমার গুরুজন কিন্তু আমি তার আদর্শ শুনি না আমি ইংরেজি শিখতে পারি খ্রিস্টানের কাছে তিনি আমার গুরুজন তাকে আমি সম্মান করবো টিচার হিসাবে তার আদর্শ গ্রহণ করি না এর অর্থ হলো আমি যে কোনো ব্যক্তিকেই মানব আমি কতটুকু মানব যতটুকু কোরআনের সঙ্গে আছে আজকে দেখেন আকাবিরা মুজরি মিহা যে শব্দটা কোরআন এইভাবে ইউজ করেছে আমরা ইউজ করছি আকাবের কোরআন কি কোথাও বলা আছে অন্ধবিশ্বাসের সাথে কথা আমার আকাবের কেন আতিউল্লাহ আতুর রসুল বলার পর আল্লাহ বল আমার আর উলিল আমার নাই উলিল আমার যার কথায় কি সুপ্রিম পাওয়ার থাকবে সুপ্রিমিসি থাকবে আপনার নির্বাহী ক্ষমতা থাকবে এক্সিকিউটিভ পাওয়ার থাকবে আমাদের সেই তাদের কাছে কিন্তু সেগুলো আছে নাই আচ্ছা তাহলে আসেন রসুল করিম সালাম এবং তার পরবর্তী সময়ে সাহাবাহামদের জিন্দিগি তাবিন তাবে তাবিন আইমে মুস্তাদি হুজুর কারো জীবনে কারো জীবনে এরকম ছিল না জি তাহলে আমরা কোথায় পেলাম আজকে দেখেন কোরআনটাকে আমরা তাবিজে নিয়ে গেলাম কেন ওই যে ভুল জি কোরআনের দিকে প্রত্যাবর্তন একটা বই আমাকে প্রথম হিট করে আমি এই জন্য বলছি ইতিহাস হিসাবে ভদ্রলোক উনি দুনিয়াতে নাই দু হাজার ছয় সালে মারা গিয়েছেন তো উনি লিখলেন কোরআনের দিকে প্রত্যাবর্তন বইটা তো বইটা আমি পড়া পড়ার পর আমার চোখ দিয়ে পানি আসলো যে এত পড়ালেখা করলাম মাদেশার জীবনে কমে আলিয়া ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি গদ্যা খালি কিতাবই পড়লাম কিন্তু কখনও তোর দেখলাম না যে কোরআনটা আমাকে বুঝে পড়তে হবে এবং আমি প্রথম হিট করি তা আমি কোরআন পড়তে শুরু করলাম তো উনি সেখানে লিখছেন যে আমরা কোরআনের সঙ্গে আল কোরআন আমরা মানে আমরা বলতে মুসলিমদেরকে উনি ইন্ডিকেট করছেন মিন করছেন বলছেন আমরা কি করছি আমরা একদল সকাল বেলা উঠে সুরাই আসেন বা রহমান গলা ফাটিয়ে সুন্দর সুলুর দিয়ে কণ্ঠে তেলাবাদ করছি এটা আমার বয়স যদি সত্তর বিগত ষাট বছর যাবতে একই কাজটা করতেছি একদল মানে ওই যে কোরআনের ভিতরে আছে না অকাল রসুলিয়া রবিনা কৌমি ইত্তাহাজু হাদ আল কোরআন মাহাজুরা আরেকটা ভুলের কথা বলি আমাদের বিরুদ্ধে আল্লাহ নবী আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন অভিযোগটা কেন করবেন দেখেন এক নম্বরে একদল আমরা কোরআনটাকে পড়লাম না বুঝে এখানে এক্সাম্পল কি দিতে পারি ওই ছোটকালে আমি এক বক্তা আমাদের ওনার আলোচনা শুনেছিলাম যে এক ব্যক্তি তালগাছ থেকে পড়ে গিয়ে মাজা ব্যথা পেয়েছে তা মাজা ব্যথা পাওয়ার পরে ডাক্তারের কাছে আসছে আসার পরে বলছে আপনি এই ওষুধগুলো নেন এক সপ্তাহ আপনি যেই জায়গায় ব্যথা পেয়েছেন সেই জায়গায় লাগাবেন ভালো কথা এক সপ্তাহ পর অত ভদ্রলোক এসে হাজির ওরা ডাক্তারে পড়াই শেখে ডাক কী হয়েছে চাষা কারা ডাক্তারে পড়াই শেখে আগে সেটা বল তার মানি আগে তো গেছে মাজা এখন গেছে বুক তার মানে চাষা বুঝলাম না এই বেটা ডেলি যদি দুই বাতাল গাছে ওটা ওষুধ লাগাইতে হয় তার মাজার আর বুক থাকার কথা

মান তামি মাতান যখন শরীয়তের কোন মাসাইল ওসুলের কিতাব মানে সকলেই পড়ছি ফেক যে যখন টেন্স ফেলে মাঝিতে বোঝানো যায় তাকিদ বোঝানো হয় মানে আল্লাহ মাতান ফাকদ আবার আসছে

অধ্যয়ন করব অনুশীলন করব বাস্তব জীবনে তা পরিপালন করব সেই কারিমকে আজকে আমাদের কিছু সমাজের কিছু নামধারী লোকের এটাকে তাবিজ বানিয়ে মানুষের কাছে বিক্রি করছে এক হাজার এক টাকা এক একটা তাবিজের মূল্য এক হাজার এক টাকা অথবা নয় হাজার নয়শো নিরানব্বইটা টাকা ইত্যাদি ইত্যাদি দামে তো এইটা কারিমের সাথে চূড়ান্ত একটি বেয়াদবি এবং তামাশা তাবিজের ব্যবহারের কোনো সুযোগ নেই করণের কারিমের আয়াতকে এভাবে লাল কালি দিয়ে ব্যবহার করার কোনো বিধান এটা করণ এবং দ্বারা প্রমাণিত নয় সুতরাং এটা আমাদেরকে বর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআন বুঝতে পারি আমল করতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব আসসালাম আলাইকুম খোদা রহমতুল্লাহ কালাম জোপে জোপে মরণ যে ন